বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তৃতীয় অধ্যায় হতে ইবুক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ছবিগুলো কিসের? আচ্ছা, স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছ সেই ছবিগুলো কিসের তোমরা বলো তো? হ্যাঁ, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, বই দুটোর মধ্যে পার্থক্য আছে কি না। ছবি দুটোর মধ্যে, তোমরা দুটোর মধ্যে বই দেখতে পাচ্ছ, তো দুটোর মধ্যে পার্থক্যটা কি? স্ক্রিনে তোমরা এখন দেখতে পাচ্ছ যে একটা বই আর একটা হচ্ছে ইবুক। আজকে তোমাদের পাঠের বিষয় হচ্ছে ইবুক। আজকের এই পুরো ক্লাসটি তোমরা ধৈর্য সহকারে দেখলে যে বিষয়গুলো অনুধাবন করতে পারবে বা বুঝতে পারবে তা হলো ইবুক কি, ইবুক কি, এটা হচ্ছে এক নম্বর। দু নম্বর, ইবুকের প্রকারভেদ। স্ক্রিনে তোমরা কি দেখতে পাচ্ছ লক্ষ্য করো তো। ইবুক বা ইলেকট্রনিক বুক হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ। কোনো বই ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ করা বা প্রকাশিত রূপই হচ্ছে ইলেকট্রনিক। আশা করি তোমরা ইবুক সম্পর্কে ধারণা লাভ করেছ। আরও স্পষ্ট করে বললে বলা যায় যে তোমরা ছবিতে দুটো বই দেখতে পাচ্ছ, একটা হচ্ছে মুদ্রিত বই আর একটা হচ্ছে স্মার্টফোনে যে বই পড়া যায় কিংবা টাচ ফোনে যে পড়া যায় সেটা হচ্ছে বই বা ইবুক বলো তো। তোমরা এবারে ছবিটি লক্ষ্য করো তো, ইবুক রিডারে পড়া যায়, রিডারটা হচ্ছে টাচ মোবাইলের বা স্ক্রিনের পর্দায়। এসো এ প্রসঙ্গে আমরা একটা ভিডিও দেখি, তাহলে বিষয়টি তোমরা আরও ভালোভাবে জানতে পারবে। ভিডিওটি তোমরা দেখছ তো, কি দেখছ? একজন পাঠক পাতাগুলো বই পড়ছে, আরেকজন পাঠক মোবাইলে বই পড়ছে। পার্থক্যটা কোথায় তোমরা বুঝতে পারছো? একজন আঙুল দিয়ে বই পড়ছে, আঙুল দিয়ে বই পড়ছে। পার্থক্যটা বুঝতে পারছে? হ্যাঁ, এতক্ষণ তোমরা মুদ্রিত বই ইবুকের সম্পর্কে জানতে পারলে, এখন আমরা আলোচনা করব মুদ্রিত ইবুক। এবার আমরা ইবুক কত প্রকার সে সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, এবার আমরা ইবুক কত প্রকার সে সম্পর্কে জানব। হ্যাঁ, ইবুক হচ্ছে পাঁচ ধরনের। এক নম্বর হচ্ছে পিডিএফ ইবুক, মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি। পিডিএফ ইবুক হচ্ছে মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি। দু নম্বর হচ্ছে ইপিইউবি, ইপিইউবি হচ্ছে মুদ্রিত বইয়ের মতো কিন্তু কিছুটা বাড়তি সুবিধাসহ ইবুক। দেখা যায় কিন্তু কোনো শব্দ শোনা যায় না। এগুলো কন্টেন্ট মাল্টিমিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই। এক্ষেত্রে ইবুক নিজেই একটি অ্যাপস আকারে প্রকাশিত, অ্যাপস ডাউনলোড করে কম্পিউটার বা মোবাইল ফোনে পড়া যায়।
এতক্ষণ আমরা ইবুক নিয়ে আলোচনা করেছি, নিশ্চয় তোমরা ইবুক সম্পর্কে ভালো ধারণা পেয়েছ। তাহলে বলো তো ইবুকের পূর্ণরূপ কী? হ্যাঁ, তোমরা চিন্তা ভাবনা করে বলো। হ্যাঁ, এই তো ঠিক বলেছ, ইবুকের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক বুক। এবার তোমাদের কাছে 2 নম্বর প্রশ্ন, সাধারণভাবে ইবুক কয়টিতে ভাগে ভাগ করা যায়? হ্যাঁ, এই তো তোমরা ঠিক বলেছ, ইবুক সাধারণত 5টি ভাগে ভাগ করা যায়। এবার তোমাদের কাছে 3 নম্বর প্রশ্ন, পিডিএফ এর পূর্ণরূপ কী? আচ্ছা তোমরা বলো তো। হ্যাঁ, এ তো হয়ে গেছে প্রশ্নের উত্তর, পোর্টেড ডকুমেন্ট ফরম্যাট, পিএ পোর্টেড, ডিএ ডকুমেন্ট, এফএ ফরম্যাট। আচ্ছা এবার তোমাদের কাছে শেষ প্রশ্ন, 4 নম্বর, চৌকস ইবুকে কি কি থাকে? হ্যাঁ ঠিকই বলেছ, অডিও, ভিডিও, অ্যানিমেশন। আজকে আমরা ইবুক নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা নিশ্চয় ভালোভাবে বুঝতে পেরেছ ইবুকের এবং মুদ্রিত বইয়ের মধ্যে পার্থক্য কী, তা তোমরা জেনে গেছ। গিয়ে আবার তাহলে তোমরা বাসায় গিয়ে বিষয়টি নিয়ে ভালোভাবে একটু পড়াশোনা করবে, তাহলে আরও বেশি জানতে পারবে, বুঝতে পারবে। আচ্ছা, তোমাদের বাড়িতে কাজ করার জন্য একটু দায়িত্ব দিই, কি করতে পারবে না? হ্যাঁ অবশ্যই পারবে তোমরা, তাহলে তোমরা খাতায় লিখে নাও, বিদ্যালয়ে আর এক গাদা বই নিয়ে আসতে হবে না, ইবুকই যথেষ্ট। এ বিষয়ে তোমাদের অনুভূতি প্রকাশ করো। এতক্ষণ তোমরা ধৈর্য ধরে ক্লাসে শোনার জন্য সবাইকে ধন্যবাদ।